ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার সম্মানিত দিনী ভাই যে বিষয়ে আলোচনা করতে বলেছেন, নামাজের মধ্যে খুশু খুজু, বিনয়, নম্রতা, এগুলি কেমন থাকতে হবে বা উৎসাহ কেমন করে আসবে? খুব সুন্দর একটি প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন। বিশেষভাবে সহিহ বুখারী হাদিস নম্বর 1220, সহিহ মুসলিম হাদিস নম্বর 545 হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুসাল্লিয়া আর-রাজুলু মুখতাসিরান, মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহর রাসূল মুখতাসির বা কোমরে হাত রেখে নামাজ আদায় করতে নিষেধ করেছেন। এটা নামাজের মধ্যে বিশেষ খুশুখুজুর একটা খেয়াল রেখে। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যাপারে একটি হাদিস রয়েছে যে আল্লা যালিকা ফিউলুল ইয়াহুদি ফি সালাতিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মুখতাসির বা কোমরে হাত রাখা অবস্থায় নামাজ দাঁড়ানো হচ্ছে ইহুদি জাতির কাজ। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে যেটা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিনি বলেন বলেছেন রাতের খাবার সামনে এসে গেলে মাগরিবের নামাজ আদায়ের পূর্বেই খানা শুরু করবে, এই জন্যে যে নামাজের মধ্যে যাতে খুশুখুজু না হারাই। তাছাড়া নামাজের খুশুখুজুর খেয়াল রাখতে গিয়ে একটা হাদিস হযরতে আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল বলছেন ইদা কামা আহদুকুম ফিস সালাতি ফালা ইয়ামসাহিল হাসা ফা ইন্নার রাহমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে যেন সামনের কঙ্কর না সরিয়ে ফেলে, কেননা নামাজ আদায়কারী ব্যক্তির সম্মুখে আল্লাহর অনুগ্রহ সমাগত হয়। তো আজ হুহু আল্লাহর রাসূল স্পষ্ট জানিয়ে দিলেন। তো এখানে আসলে বলা হয়েছে ফালায়ামসা, সে যেন না মুছে বা সে যেন না সরায়, হাসা মানে পাথর, তার মুখোমুখি হয়ে বা তার মুখের সামনে থেকে যেখানে সেজদা দিবে সেখান থেকে। তো যাই হোক, এই সমস্ত দিক থেকে বোঝা যায় যে কোন অবস্থাতেই ফুং মারা বা ছোঁয়া মারা এগুলি খুশখুজুর অভাব। এবং তিরমিজির একটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে এদিক ওদিক দৃষ্টি দেওয়া সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেন এটা শয়তানের ছো মারা, যা শয়তান বান্দার নামাজ হতে ছো মেরে নিয়ে যায়। কি বলছে যে সাআলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল ইলতিফাতি ফিস সালাতি ফাকাল হুয়া ইখতিলাসুন ইখতালিসুহু শাইতানু মিন সালাতিল আব্দ, রাওয়াহু বুখারী ওয়া তিরমিজি সহাহু। সহি বুখারী তো হাদিস এসেছে এবং সহি তিরমিজি তো হাদিস এসেছে। তো থেকে স্পষ্ট বোঝা গেল যে নামাজের মধ্যে আমাদের এদিক ওদিক তাকা যাবে না, যদি আমাদের সেজদার জায়গাতে বা আমাদের নামাজ যেখানে পড়ব কঙ্কর থাকে সেটা সরানোও যাবে না, কোমরে হাত রাখাও যাবে না, এগুলি আসলে নামাজের খুশুখুজুর অভাব হবে। এই জন্য আমাদের নামাজের খুশুখুজু যাতে করে কোনো প্রকার অসুবিধা না হয় এটা খেয়াল রাখা দরকার। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান।